কক তুমারে নি বিশিং তে কক তোমার নুগৈ পাই থাকো থমানি সিসাকান নাই মাথা কক তিসালিন দি বড় কমলা সাগর মাতা বাড়ি থামানি লামানো বেড়ে নাইনা ফাই এমএলএ জক নুগৈ জলি জাখা মন্ত্রী অকরানি বসকাঙ্গ তালছানি বিশিঙ্গ কক রুয়ে সময় তামানি ইয়াগুলব তাঙ্গই সামুগ ইয়াক রিয়া বুসকাং সালো হেকেবা তাং সালি ফুংনি দামচি তামা জরানি সিমিন মানে খুনি নাওই লামানি সামুগ ইয়াগ্র নানি বাকে আল্টিমেটাম সাকলাই রেখা এন বিসিসি নি প্রজেক্ট ম্যানেজার তৈ এক্সিকিউটিভ চিফ ইঞ্জিনিয়ার ন তৈ বড় এমএলএ জুগবে কুল জাগৈ বুসকাং সালো ন সামু সেজনাই হেনে কক রেখা বিধানসভা মেইন রুট এনএইচ রুট থেকে কলসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত যেই রাস্তাটি এই রাস্তাটি এনবিসিসির হাতে আছে পিএমজিএসওয়াই রাস্তা তো এই রাস্তাটি পাঁচ বছর ধরে এনবিসিসির হাতে থাকা সত্ত্বেও এনবিসিসি সঠিক কাজ করেনি দীর্ঘদিন ধরে এই রাস্তাটির বেহাল অবস্থা আছে তো আমাদের কসবেশ্বরী মায়ের মন্দিরে অনেক পুণ্যার্থীরা আসেন এই কমলাসাগরবাসী প্রত্যেকের আসা যাওয়া আছে ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বা নিত্য প্রত্যেক দিন এই মেইন রোড এইটাই তো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আছে তো আমরা এনবিসিসি প্রায় দুই মাস আগেও কথা দিয়েছিলেন কাজটা শুরু হয়ে যাবে কিন্তু এতদিন ধরে শুরু হয়নি তো আজ আমাদের মধ্যে পিডাব্লিউডি এনবিসিসি চিফ ইঞ্জিনিয়ার আছেন এনবিসিসির অফিসার আছেন এবং এক্সিকিউটিভ আছেন তো তারা আজকে কথা দিয়েছেন এক দুদিন মধ্যে কাজ করবেন তবু এনবিসিসির অফিসার আছেন উনি একটু বলবেন কোন দিন থেকে শুরু করবেন স্টিমেট কমিটির মিটিংয়ে মধ্যে আলোচনা হলো সিএম আইলো বিশালগড় এখানে বইয়া সিএম নিজে বসে তোমার কোন রাস্তাটা কোন বিশি মেন রাস্তাটা হ্যাঁ সেক্রেটারি পর্যন্ত ম্যাডাম হয়ে যায়গা এরপরে এক সপ্তাহ আট দশ দিন পরে এরপরে রাস্তা দেখতে হয়েছে এরপরে কোনো রাস্তা করণের ইয়েও নাই এক্সিকিউটিভরে ফোন করি সেক্রেটারি ফোন করি কই লাগাইছে মুক্তি অল্প অল্প পরিষ্কার করে দিলে জলদি সরছে নি সামনে বসে মিটিং এ কইছে সেক্রেটারি পর্যন্ত কথা দিছে ম্যাডাম আপনার আর সব পুরা সব ডিপার্টমেন্টের সেক্রেটারি আসিল কইছে হরাস্ত হয়ে যাবো এখন লোকালতে কমপ্লেন করে ম্যাডাম তো কোনো কাজ করে না এখন থেকে আছেই লোক আছে মানে চলছে আর তিন চার মাস আগে আমাদের একটা প্রপার মেনটেন্যান্স হয়েছিল এখন রেনি সিজনের জন্য বৃষ্টির জন্য কিছু ক্ষতি হয়েছে রাস্তায় এখন এখন আজকে থেকে শুরু হয়েছে কিছু কিছু জায়গায় স্যার রাস্তা মানে নেই বললেই চলে নেই না জল জমে এটা হয়েছে শোল্ডার উঁচা ধরনে এটা কালকে থেকে ইয়ে হয়ে যাবে মানে কালকে নাগাদ কাজ শুরু হবে আজকে অলরেডি চল এই করেছে একটা জায়গায় কালকে থেকে আরও এই শুরু হবে